কি অবস্থা? আপনি কি করতেছেন? কি কাজ করতেছেন? আমি কৃষিখাত কোবাই। কৃষিখাত কি? এগুলা ঘাস, এরকম ঘাস হলে কোবাই কেমনে? আপনি কেমনে কি করবেন? এগুলা কি করা মোহন কফল আছে যেটা এটা দইবে? আমরা দেখতে পাচ্ছি যে ঘাস প্রচুর দল উঠছে, যেটা ও খেটি কার খালি দাম দেবো, মানে ইয়ার থেকে বেশি দেওয়া যাইতেছে, মোজ গাছের থেকে বেশি দিতেছে। এভাবে কি হয় নাকি? এটা আপনি নিরেতে কতদিন লাগবো? ও ধরুন আষ্টে দিন। আর আষ্টে দিন? আষ্টে দিন। এরকম হইলে কেমনে হইবে? এই যে দল আমরা দেখতে পাচ্ছি, আপনি কতদিন ধরে ক্ষেত্রটা নিরে এতটুকু শেষ করছেন? আজকে 7 দিন নিরেছি, আরো 8 দিন লাগবো। আরো দেখতে পাচ্ছি অনেক জায়গা রয়ে গেছে। আর 8 দিন লাগবো? আরো 8 দিন লাগবো। এই মুস করতে আপনি কত টাকা খরচ হইছে? প্রায় এই পর্যন্ত 3000 টাকা গেছি গা। গেছে গা? আর কেরম যাইব সামনের দিকে? যাব না, আরো 4000 টাকা যাবে। আপনি কিরম টাকা বেচতে পারবেন আশা করা যায়? আশা করা যায় 14-15 হাজার টাকা চাইব। কত মাস লাগবে মরিচ আসতে? এক দেড় মাস। আরো এক দেড় মাস? কাতি মাসের 15-20। এখন এটাতে আর কি সার টার দিবেন নাকি এখন কি এটা এমনি হইব? এখন দানা সার দেওয়া লাগবে। আর কি? ইউরিয়া সার, ওষুধ। জি, পোকামোকা কোনো আক্রমণ করেনি? আছে না, পোকার ওষুধ আছে, তো পোকার ওষুধ দেওয়া লাগবে। কবে দিবেন? আজকে তো দেবো। আজকে? আজকে শেষ হইব? আজকে দেওয়া শেষ। আচ্ছা, তাহলে এখানে আপনার ফসল ফলে কি উন্নতি কেমন কি আসবে? উন্নতি খুব ভালো ভালো, অনেক তো এই দেখতেছি যে দল উঠতেছে ক্ষেতের ভিতরে, মানে এগুলা এভাবে কি হয় নাকি? কি করুন, ঘরের বেড়া বেচালে।